সো গাইস, আগের দিনকে আমরা মানে আগের দিন না, দুদিন ধরেই আমরা এর ওপর কাজ করেছিলাম। আর আগের দিনকে তোমরা দুটো ওয়ার্ক তো পেয়েছো, পার্ট ওয়ান আর পার্ট টু। পার্ট ওয়ানে ছিল ইউজ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, ওর পোর্শনটা করেছিলাম, আর তারপরের দিনকে করেছিলাম ভ্যাকসিনেশনের পোর্শনটা। তাই গাইস, মাস্ট ওই দুটো ফলো করবে, তাহলে অনেক আইডিয়া পাবে। আর আউটলাইনের ভিডিওটা মাস্ট ফলো করবে, তোমরা আমাদের কোভিডের যে পোস্টারের একটা প্লে লিস্ট আছে ওতেও পেয়ে যাবে আউটলাইনের ড্রয়িংয়ের পোস্ট ভিডিওটা। তাতে কী হবে যে ইজি আইডিয়া পাবে আমরা কী কনসেপ্ট ইউজ করেছি এই পোস্টারটা করার জন্য। আরেকটা ব্যাপার, আমরা আগের দুদিনকেই বলছিলাম যে আমরা কেন একটা সাইড অরেঞ্জ করেছি, একটা সাইড গ্রিন করেছি, এটার কী ব্যাপার। আমরা প্রথমে তো বলেছিলাম যে এটা জাস্ট সিম্পল একটা কালার মিক্সিংয়ের জন্য, জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য। বাট যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে এটা একটা ইন্ডিয়ান যে ম্যাপ হয় সেই কালারটাকেই গাইজ আমি এখানে জাস্ট শো করেছি, যে অ্যাকচুয়াল আমাদের ইন্ডিয়ার যে অ্যাকচুয়াল পজিশন সেটা দেখানোর জন্য। জাস্ট ওইটা ভাবতেই পারো, জাস্ট এই কালারটা মিক্সিং করলে কী হবে, আরও ভালো লাগবে। যখন তোমরা কোনো পোস্টার ড্রয়িং কম্পিটিশানে যাবে, সেখানে যদি এরকম ওয়ার্ক করো, তাতে যদি ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে কালার মিক্সিং দাও, তাহলে আরও ভালো লাগবে যে ইন্ডিয়ার কারেন্ট সিচুয়েশানকে বোঝানো হচ্ছে। তো এবার গাইজ আমরা নিচের পোর্শনটা করবো। ভালোভাবে দেখো, তোমরা তো আগেই দেখেছো যে আমরা ওখানে একটা ডক্টরের ছবি করেছিলাম, যে হাতে একটা পোস্টার মানে ব্যানার নিয়ে আছে যে স্টে হোম অ্যান্ড সেফ লাইফ বলে। তো এরকম একটা কাজ করব। তো এটার কালার মিক্সিংটা দেখো খুবই সিম্পল আছে, ইজি ওয়েতে আমরা কালার করছি। কিভাবে আমরা ইয়ালো আকার মিক্স করছি ফেসের জন্য, তারপর যেহেতু আমরা বডি দেখাচ্ছি যে শার্টটা কিভাবে আমরা প্রুশন ব্লু ইউজ করেছি, তারপর মাস্কের জন্য প্রুশন ব্লু দিয়ে দিই কীভাবে শেড করছি, খুব সিম্পল ওয়ার্ক আছে। তো ভালোভাবে ফলো করো। কিন্তু গাইজ, তার আগে আমি বলবো যে আগের দুটো ভিডিওকে মাস্ট ফলো করো। যদি তোমরা না দেখে থাকো, তাহলে বলবো যে আগের দুটো ভিডিওকে মাস্ট ফলো করো। সো গাইজ, তোমরা জানোই যে আমরা নর্মালি দুটো স্টেপে কাজ করে থাকি। ফার্স্টে আমরা লাইট ওয়ার্ক করি, তারপর ডার্ক শেডিং দিই। তো এখানেও দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট স্টেপে লাইট শেডিংটা দিয়ে দিয়েছি, এবার আমরা ডার্ক শেডিং করবো, মানে ফেসের পোর্শনগুলোকে একটুখানি ডার্ক ডার্ক করে শেড দেবো। তো এই জায়গাটাকে আমরা বানশায়না মানে ব্রাউন কালারটা দিয়ে যা স্কিনের কালারটা একটুখানি শেড দিচ্ছি, আর কিছুই না, খুবই সিম্পল শেডিং আছে। তাই ভালোভাবে দেখো, আমি যথেষ্ট ধরে ধরেই কাজটা তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা কমপ্লিট আইডিয়া পাও। আরেকটা বলে দিই যে এই ওয়ার্কে কিন্তু আমরা কোথাও ব্ল্যাক কালার ইউজ করছি না, আমরা ব্ল্যাকের জায়গায় আমরা স্যাপ গ্রিনকে কখনো কখনো ইন্ডিয়ান রেডের সাথে, কখনো পুশেন মানে ক্রিমসন রেডের সাথে মিক্স করে করে, কখনো কখনো পুশেন ব্লুটাকে ক্রিমসন রেডের সাথে মিক্স করে এইভাবে ইউজ করে করে একটা ডার্ক নিয়ে আসছি, সেইটা দিয়ে কাজ করছি। তো এখানে আমরা সেভাবে ব্ল্যাক কালার ইউজ করছি না, তোমরাও কম ইউজ করবে। আর নর্মাল শেডিংটা দেখো, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে কীভাবে করছি।
সো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট ওয়ার্ক হয়ে গেছে, মানে ডক্টরের পোর্শনটা আমরা শেড দিয়ে দিয়ে কাজ করে দিয়েছি, জাস্ট লাইটভাবে কাজ করেছি, খুবই সিম্পল আর খুবই স্লো মোশনে আমি ভিডিওটা দিয়েছি যাতে তোমরা আইডিয়া পাও। এবার গাইজ দেখো এই পোর্শনটা কীভাবে করবো। গাইজ আমি একটা দিক খালি দেখাচ্ছি, একটা দিক করলে তোমরা ইজিলি বুঝে যাবে। ওই জায়গাটাকে আমরা বার্ন শাইনা, মানে কিছু কিছু জায়গায় আমরা ক্রিমসন রেডের সাথে প্রুশন ব্লুকে মিক্স করেছি, কিছু কিছু জায়গায় ব্রাউন মিক্স করেছি, করে আমরা ব্যাকগ্রাউন্ডটা করছি। ওইখানটা দেখতেই পাচ্ছ আমরা একটা ডার্ক মতো পোর্শন করছি। তারপরে যে কোভিডের যে ভাইরাসটা, ভাইরাসের কালারিংটা দেখানোর জন্য ওইখানটাকে আমরা এইভাবে করেছি। নর্মালি ভাইরাসটা এরকমই দেখতে হয়, মানে আমি অ্যাকর্ডিং গুগলে যা পেলাম সেরকমই করছি। তো এখানে দেখতেই পাচ্ছ রেড রেড পোর্শনটা আছে, যেখানটা আমরা ইন্ডিয়ান রেড তো দিয়েইছিলাম, তার উপরে আমরা একটুখানি ব্রাউন দিয়ে দিয়ে একটু মিক্স করে করে একটা ডার্ক শেড। আর বেশিরভাগ জায়গাটাকে গাইজ করবে কি, তোমরা ডট ডট দেবে। এখানে ভাইরাসের বডির জায়গাটা কি হয়, যথেষ্ট অনেক ডট 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 পোর্শন থাকে, তো সেইটা বোঝানোর জন্য আমরা ব্রাশ দিয়ে দিই, জাস্ট সিম্পল ডট ডট দিচ্ছি। এবার জাস্ট রেড পোর্শনটা একটুখানি শেড দেওয়ার জন্য আমরা একটুখানি ইন্ডিয়ান রেডটাকে নিয়ে আবার ডট 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 ওর ওপর দিচ্ছি, যেমন বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছ। আমরা এখানে তেমন হোয়াইট কালারটা ইউজ করছি না, কিন্তু এখানটায় ডট 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 দিয়ে দিয়ে একটুখানি অ্যাট্রাকটিভ লুক দেখানোর জন্য চেষ্টা করছি। তোমরাও এটা ট্রাই করলে আরও বেশি ভালো লাগবে। আর নর্মাল যে জায়গাটা আছে, মানে বাকি পোর্শনটা, ওখানটা দেখতেই পাচ্ছ আমরা মানে লাইট করে একটা গ্রে পোর্শন তো করেইছি, তার উপরে আমরা সিম্পল ডট ডট দিয়ে দিয়ে আরেকটু পোর্শন করছি। তো এইভাবে কমপ্লিট ওয়ার্কটা লাগবে, ভালোভাবে দেখো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের নিচের পোর্শনটা হয়ে গেছে, তোমরা কমপ্লিট যখন শেষ করবে তখন তোমাদের এরকম দেখতে লাগবে। তো এটা দেখো নর্মালি এরকম দেখতে লাগবে। সো হিয়ার গাইজ ফাইনালি আমাদের ওয়ার্ক ডান। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটা এরকমই দেখতে লাগবে, আর ওই একটা পোর্শন করলে তোমরা ইজিলি বুঝে যাবে যে বাকি পোর্শনগুলো কীভাবে করতে হবে। তো আমাদের ওয়ার্কটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরাও এটা তোমাদের যে কোনো পোস্টার ড্রয়িং কম্পিটিশানে এটাকে ইউজ করতে পারো, এটা প্রচুর ভালো। আমি চেষ্টা করেছি একটুখানি জাস্ট কনসেপটিভ করার, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে তার উপর বেস করে। তো আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। বাট হ্যাঁ, এই ভিডিওটার সাথে সাথে প্রিভিয়াস দুটো ভিডিও মাস্ট ফলো করবে, তাতে আরও বেশি আইডিয়া পাবে, কালার মিক্সিংগুলোর আইডিয়া পাবে, কারণ প্রত্যেকটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা ভিডিও দেওয়ার মেন কারণ যাতে তোমরা ইজিলি আইডিয়া পাও, যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর এই ড্রয়িংটা সত্যিই যথেষ্ট লেন্দি ছিল, তাই জন্যই 3 দিন ধরে করা, যাতে তোমরাও 3 দিন ধরে করতে পারো। এতে কী হবে যে তোমাদের বোর ফিলিং লাগবে না, জাস্ট ইজিলি ওয়ার্কটা করতে পারো, কারণ প্রচুরজনই বলে যে সারাদিন অনলাইন ক্লাস থাকে তার জন্য প্রচুর সমস্যা হয় ড্রয়িং করতে, যাতে সেরকম বোর ফিল না হয় তাই জন্য দেওয়া। তো আই হোপ তোমাদের এই পোস্টারটা ভালো লেগেছে। আমরা এর আগেও অনেক পোস্টার করেছি, যেমন কোভিড কীভাবে এফেক্ট করেছে আমাদের এডুকেশান সিস্টেম, তার উপরেও একটা সিম্পল পোস্টার ওয়ার্ক আমরা করেছিলাম। তোমরা আমাদের কোভিড পোস্টারের যে প্লেলিস্ট হয় তাতে পেয়ে যাবে, ফলো করতে পারো, যাতে ফিউচারে অনেক কাজে লাগে তোমাদের এই ভিডিওগুলো, এই ওয়ার্কের থটগুলো যাতে কাজে লাগে তাই জন্য। আর এটা মাস্ট প্র্যাকটিস করো, কারণ এখন প্রচুর কম্পিটিশান চলছে, প্রচুর পোস্টার কম্পিটিশান চলছে, যাতে এটা কাজে লাগে। তো ভালো করে ভিডিওটা দেখো আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, শুধু দেখলে হবে না, বাড়িতেও মাস্ট প্র্যাকটিস করো।